কৃষি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এর আগে আমি আমার গণবতী ব্লকে রঙিন ফুলকপি চাষ করিয়েছিলাম যেটা মোটামুটি ভালো একটা সারা পেয়েছিলাম সারা নকলা শেরপুর সহ অন্যান্য জেলাগুলোতেও ভালো একটা সারা পেয়েছিলাম তো এরপরে আমার শ্রদ্ধেয় কৃষি অফিসার স্যার স্যার কৃষিবিদ আবদুল স্যার স্যার বলেছিলেন যে আমি একটি বারো মাসে তরমুজ করাবো তো প্রদর্শনীটা তুমি করাও পর আমি স্যার আমি করাবো সমস্যা নাই আর আমি চেষ্টা করি যে বিষয়গুলো অপ্রচলিত রয়েছে বা কিন্তু লাভজনক কৃষি লাভজনক কৃষির দিকে আগানোর জন্য আমি চেষ্টা করছি যার ফলে আমার ব্লকে আমি একটি বারো মাসি তরমুজ করিয়েছিলাম আসলে আমরা যে বাজারে এখন তরমুজ দেখতেছি তরমুজের দাম কিন্তু কমে গেছে কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ তরমুজ আসে দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তরমুজগুলা একবারে রোজার ভিতরে চলে আসে এরপরে রোজা শেষ হওয়ার পরে কিন্তু আর বাজারে সিজনাল কোনো তরমুজ থাকবে না তো এর পরবর্তীতে বারো মাসে যে তরমুজটা এটার বাজার মূল্যটা একটু ভালো পাওয়া যাবে ওই সময় কারণ যেহেতু ওই সময়ে মাঠে কোনো তরমুজ থাকবে না বা বাজারে সিজনাল তরমুজগুলো আর পাওয়া যাবে না সিজনাল তরমুজ বলতে আমরা যেগুলো ওই যে ড্রাগন তরমুজ বলি শোকসোক দাগ তো সেগুলো আর থাকবে না তো ওই সময়ে আমরা চেষ্টা করব আমাদের এই বারো মাসি তরমুজটাকে মাঠে মাঠ থেকে তুলে বাজারে নেয়ার জন্য যার ফলশ্রুতিতে আমি একটি আঠারো শতাংশের একটি প্রদর্শনী করিয়েছিলাম ইন্ডোসেম কোম্পানির আইস বল তরমুজ দিয়ে তো তরমুজের প্রথমে আমরা বীজতলায় চারাগুলো করে নিয়েছিলাম প্রায় ছয় সাতশো চারা বীজ ফেলেছিলাম পাঁচশোর উপরে চারা হয়েছিল চারাগুলোকে এই মূল জমিতে এনে রোপণ করার পরে শুরু হয়েছিল বৃষ্টি তো দুই দিন টানা বৃষ্টিতে আমার গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল টানা বৃষ্টির ফলে গাছের পাতা একদম মাটির সাথে মিশে গিয়েছিল তো আমি অনেকটাই আমার কৃষক হাবিবুর রহমান উনি অনেক টেনশনে পড়ে গিয়েছিলেন যে এত কষ্ট করে আমরা করলাম একটা জিনিস কিন্তু বৃষ্টি নষ্ট করে দিচ্ছে পরে আমি ওনাকে বললাম যে আপনি বৃষ্টি থামার পর গাছগুলোকে পানি দিয়ে ধুয়ে দিন যাতে বৃষ্টির পানিটা সরে যায় বৃষ্টির পানিটা যদি গাছের উপরে থাকে সেক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হতে পারে এছাড়া অন্যান্য রোগ ব্যাধির আক্রমণ হতে পারে তো উনি আমার কথা রেখে নিয়মিত পরিচর্যা করেছেন গাছগুলোকে বৃষ্টি পরে ধুয়ে দিয়েছেন এরপরে গাছগুলো মোটামুটিভাবে হওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু তারপরে শুরু হয়ে গেলো এই যে প্রচণ্ড একটা তাপ এই তাপ তাপদাহে কিন্তু ধান ক্ষেত থেকে শুরু করে সব ধরনের ফসলেই এখন একটু সমস্যা তৈরি হয়ে গেছে তো তারপরে উনি বললেন যে আসলে এখন এত তাপ তাইলে কি করা যায় আমি বললাম যে আপনি রেগুলার পানি সেচের ব্যবস্থা করুন যেহেতু আমরা চার ফুটের একটি বেট করেছিলাম বেট করে চারাগুলো রোপণ করেছিলাম এরপরে মোটামুটি এক ফুটের মতো একটি নালা রেখেছিলাম তো ওনাকে বললাম যে আপনি নালায় সেচ দিয়ে দেন আর গাছগুলোকে ভিজিয়ে দিবেন যাতে সমস্যা না হয় তো রেগুলার উনি পরিচর্যা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন মাটি নালার মাটি এখনও ভিজা রয়েছে তো এইভাবে পরিচর্যার পরে আজকে আমি আসলাম আসার পরে দেখলাম যে না আমার গাছগুলো কিন্তু এই যে দেখুন সতেজ হয়ে গেছে তো এই 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 গাছগুলো থেকে আর আর এক মাসের মতো লাগবে এরপরেই আমরা ফল আসা শুরু হয়ে যাবে তো চেষ্টা করতেছি ঈদের পরে যাতে এখানে প্রায় চারশোর মতো চারশোর উপরে গাছ রয়েছে এগুলো থেকে যাতে তরমুজগুলো আমরা হারভেস্ট করতে পারি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার ফুলকপিগুলোও নিয়েছিল আমাদের যে পরিচিত মানুষজন আছে এছাড়া আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন এছাড়াও নকলার যে সরকারি অফিসগুলো রয়েছে সেগুলো থেকেও কর্মকর্তা কর্মচারীরা ওনারা কিন্তু আমার ফুলকপি খেয়েছিলেন তো আমি এই তরমুজটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বাজারে যে তরমুজটা পাই এই তরমুজে কিন্তু রঙ আনানোর জন্য তারা কী করে তরমুজ হারভেস্ট করার দিন অথবা হারভেস্ট করার পর সিরিজ দিয়ে তারা কিন্তু রং ভিতরে দিয়ে দেয় যার ফলে তরমুজ কাটার পরে দেখবেন কালার চকচকা কিন্তু তরমুজটা কিন্তু বালি বালি থাকবে না তরমুজ কিন্তু সব সময় দেখবেন যে তরমুজটা একটু বালি বালি লাগবে সেটা কিন্তু এক নম্বর তরমুজ কিন্তু বাজারে বেশিরভাগ তরমুজ এখন ইনসুলিন দিয়ে ভিতরে আপনার ক্ষতিকর পদার্থগুলো দিয়ে দেয় উপাদানগুলো দিয়ে দেয় যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি নিরাপদ সবজি উৎপাদন করাবো নিরাপদ ফসল উৎপাদন করাবো তো আমার এই ক্ষেত থেকে যে তরমুজগুলো আসবে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তরমুজ এই এই ক্ষেত থেকে ওঠার পরে সরাসরি আমাদের আমরা যেভাবে আমাদের পরিচিত যারা আছে তাদের প্রয়োজন হলে তারা নিবে এছাড়া বাজারজাত করার ব্যবস্থা করব আমার মূল ম্যাসেজটা হচ্ছে কৃষকের সাথে সম্পর্কটা ভালো রেখে ওনাকে উচ্চমূল্য ফসলগুলো চাষ করাতে হবে তো উচ্চমূল্য ফসল সচরাচর করতে চায় না যেমন আমার এই গণপূর্তি ব্লকে ধান পাট গম ছাড়া অন্য কোনো কিছুই করতো না কৃষক তো আমি আসার পরে গাছ আলু আনানো হয়েছে ওলকচু করানো হচ্ছে এছাড়াও যে রঙিন ফুলকপি করালাম আপনারা দেখেছেন এবার বারো মাসি তরমুজের একটা পদক্ষেপ নিয়েছি যদি অনেক চ্যালেঞ্জিং এই সময়ে বৃষ্টির সময়ে তরমুজ গাছ করানো খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় গত বছরও নকলায় একটি প্রদর্শনী ছিল গাছ হওয়ার পরে ফল ধরার পরে কিন্তু গাছ মারা গেছে তো এটা এ টু জেড এ টু জেড শেষ করানো খুবই কষ্টকর ব্যাপার সেই জন্য সেই লক্ষ্যে আমি চেষ্টা করে যাচ্ছি আপনার চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন ওনার সাথে যোগাযোগ রাখছি আমি সময় পেলে আসতেছি গাছগুলো দেখে যাচ্ছি আমার কথা হচ্ছে যে জিনিসটা উচ্চমূল্য ফসল কারণ এটা তরমুজটাকে উচ্চমূল্য ফসল বলছি এই জন্যই এই বারো মাসি তরমুজটা আপনার যখন সিজনাল তরমুজ শেষ হয়ে যাবে তখন কিন্তু সত্তর টাকা ষাট টাকা কেজিতে চলে যাবে একটা মানে তরমুজ তরমুজের বাজার মূল্য তো এই আইস বল যাতে তরমুজটা পাঁচ থেকে সাত কেজি আট কেজি পর্যন্ত হয় তো একটা তরমুজ যদি তখন অ্যাভারেজে পঞ্চাশ টাকাও হয় আড়াইশো থেকে তিনশো টাকা অ্যাভারেজ মূল্য থাকবে প্রতিটা তরমুজের সাতশো গাছ এখানে সাড়ে চারশো গাছ হবে প্রতি গাছে দুটা করে ফল রাখার আমরা চেষ্টা চেষ্টা করব যদি আরও বেশি হয় আলহামদুলিল্লাহ দুটা করে ফল রাখলেও আপনার প্রতি গাছ থেকে সাত আটশো টাকার মতো আসবে চারশো গাছ থেকে এবার হিসাব করে দেখতে পারেন কী পরিমাণ ফল আসতে পারে বা আশা করছি কী পরিমাণ লাভ আসতে পারে তবে তবে বিষয়টা হচ্ছে আমি আগে বললাম যে বর্ষাকালে চাষ করানোটা খুবই চ্যালেঞ্জিং বিষয় প্রতিদিন আপনার যত্ন নিতে হবে যেমন এই যে আমি আজকে এসে দেখলাম তো এখন বিষয়টা হচ্ছে বৃষ্টি হওয়ার পর ফলে মাটিটা কিন্তু নিচে একটু ভিজা আছে। কিন্তু এই যে উপর থেকে যে তাপটা আসতেছে এর ফলে ভিতরে যে জীবাণুগুলো আছে এগুলো সক্রিয় হয়ে যাবে মাটির নিচের জীবাণুগুলো এই জীবাণুগুলো সক্রিয় হয়ে গাছগুলো কিন্তু মেরে ফেলবে তো আমি আজকে ওনাকে দেখে বললাম যে তাতে ট্রাইকোডার মা ব্যবহার করতে হবে যাতে মাটির যত রোগবালাই রয়েছে বা মাটির যে ক্ষতিকর জীবাণুগুলো রয়েছে এগুলো মারা যায় তো এই জন্য আমি আজকে ওনাকে দিয়ে ট্রাইকোডার আনাবো এবং এখানে প্রয়োগ করাবো আর আরেকটি বিষয় হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট প্রত্যেকটা সবজি গাছে বা যে এই যে এই তরমুজাতীয় যেগুলো গাছ আছে এগুলোতে ভার্মি কম্পোস্ট প্রচুর কার্যকর আপনি অন্যান্য যে সারগুলো দেন সারগুলো দিলে গাছগুলো একটু শক্ত হয়ে যায় কিন্তু আপনি যদি কেঁচো সারটা দেন বা ভার্মি কম্পোস্টটা দেন এই সার এই গাছগুলো একদম মোলায়েম থাকবে গাছের বৃদ্ধিটা খুব সুন্দর হবে এবং ফলগুলো খুব সুন্দর আসবে তো ওনাকে আমি আজকে বলে গেলাম উনি কালকে ভার্মি কম্পোস্ট গোড়ায় ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং ট্রাইকোডার্মা ব্যবহার করবেন আসলে এই আমি আবারও বলছি যে উচ্চমূল্যের ফসল করে কৃষিতে এগোতে হবে এছাড়া আমাদের যে জনসংখ্যা বাড়তেছে সেই তুলনায় কৃষকের কিন্তু ইনকাম বাড়তেছে না এই কৃষকের ইনকাম বাড়াতে হবে যার কারণেই আধুনিক জাতের ধান চাষ যেমন আমার এই পাশের ক্ষেতে আমি বিরানব্বই বিধান বিরানব্বই ধানের চাষ করিয়েছি প্রণোদনার মাধ্যমে এখানে আগে কোনো দিন ওনারা চিকন ধান আটাশ উনত্রিশ ছাড়া কোনো কিছু করত না কিন্তু এবার আমি প্রণোদনা দেওয়ার ফলে এই এই মাঠেই মিনিমাম আট থেকে দশটা ক্ষেত রয়েছে যারা ধান উননব্বই আর বিরানব্বই ধান আমার কথায় ওনারা করেছেন এর কারণ কি এই ধানগুলো আসলে আপনার আটাশ উনত্রিশের চেয়ে ফার ফার বেটার অনেক ভালো তো সেদিকে যাচ্ছি না ধানের দিকে যাচ্ছি না যে কথা বলছিলাম যে তরমুজ উচ্চমূল্য ফসল হিসেবে তরমুজটা চাষ করিয়েছি আর আমার কৃষক ভাই উনিও খুব কষ্ট করতেছেন আমি যেভাবে বলতেছি আমার ডিগ্নির্দশন মতে উনি ক্ষেতের পরিচর্যা করতেছেন আশা করতেছি আমরা এরপরে মাচার ব্যবস্থা করা হবে গাছগুলো আরেকটু বড়ো হলে মাচার ব্যবস্থা করা হবে যাতে বৃষ্টির পানির সাথে গাছগুলো লেগে না থাকে লেগে থাকলে ছত্রাকের আক্রমণ হয়ে যায় মাচার আমার সদ্য কৃষি অভিসার স্যার ওনার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি কৃষিবিদ আবদুল আজ স্যার স্যারের কাছে আমি যখন যেভাবে চ্যালেঞ্জিং প্রদর্শনীগুলো চেয়েছি উনি আমাকে দেন সব সময় আমিও সর্বাত্মক চেষ্টা করি নিজে মাঠে থেকে সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য তো স্যারের সাথে কথা বলে আমরা মাচার ব্যবস্থা করবো এরপরে তো সবাইকে আজকে ক্ষেত্রটা দেখালাম আশা করছি এক দেড় মাস পর আপনাদেরকে আমি আল্লাহ যদি সহায় হন নিরাপদ তরমুজ খাওয়াতে পারবো এই বলে আমি আমার আজকের উপস্থাপনা এখানে শেষ করছি আর তরমুজ নিয়ে আপনারা যদি কেউ খেতে চান বা আগ্রহ থাকে বা আমি বেশ কিছু চারা অতিরিক্ত করিয়েছি যদি কারো চারাও প্রয়োজন হয় কিনে নিতে পারবেন এই এটা কিন্তু বারো মাসেই তরমুজ আপনি যদি এখন চারা নিয়ে লাগান তারপর আপনি সারা বছরই খেতে পারবেন মানে যখনই আপনি বিশ ছেলে চারা করবেন খেতে পাবেন সারা বছরই যেহেতু বারো মাস হয় তো কারো চারা লাগলেও জানাবেন এই কথা বলে আমি আমার কথা আজকে শেষ করছি এ পরবর্তী আপডেটে আপনাদেরকে তরমুজ গাছের আপডেট জানিয়ে দিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম